দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা চমৎকার রেসিপি নিয়ে আসব। এটা একটা টার্কিশ রেসিপি, আমার তো দেখেই খিদে লেগে গেল। আপনারা এটা দেখার পরে আমি শিওর আপনাদেরও খিদে লাগবে। চমৎকার রেসিপি, এটা হচ্ছে মুরগির মাংসের সাথে রাইস একসাথে রান্না করা, কিছুটা খিচুড়ির মতো বলতে পারেন, বাট খিচুড়ি না। এটা নতুন রেসিপি, দেখতে খুবই ইয়ামি, খুবই মজা। চলুন দেখে আসি আমরা রেসিপি থেকে। প্রথমেই লাগবে আপনার কিছু, এটা হচ্ছে বড় লাল মরিচকে ওরা কাটছে, বা যে মরিচের ইনফ্যাক্ট ঝাল কম। আমাদের দেশে কিছুটা আমরা ক্যাপসিকাম দেখি, এটা ক্যাপসিকাম না, এটা ওর একটা একরকমের লাল মরিচের মতোই বলা যায়, মাংসে দেয়া হয়। এটা হচ্ছে সবুজ মরিচ, বা আপনারা ক্যাপসিকাম দিয়েও করতে পারেন এই কাজ। এই সবজিগুলো একটু বিদেশি সবজি, এই জন্য এগুলোর রিপ্লেসমেন্ট হিসেবে বাংলাদেশে যেগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ইউজ করতে পারেন। বেসিক্যালি এটা হচ্ছে মরিচের কাজ করবে, যে লাল মরিচ সবুজ মরিচ। আচ্ছা, এবার দেখছেন যে পেঁয়াজ কাটছে, মুরগির মাংস রাখতে পেঁয়াজ লাগে, পেঁয়াজকে কুচি কুচি করে কাটছে। আমরাও পেঁয়াজ এরকম করেই কাটি। ওকে, পেঁয়াজ, এরপর টমেটো, দুইটা টমেটো দেওয়া হবে। টমেটো দেখেন একদম কুচি কুচি করে কাটবে। এই ভদ্রলোকের স্কিল খুবই ভালো, আমি শিওর উনি একজন ফাইভ স্টার হোটেলের শেফ হবেন হয়তো। তো পেঁয়াজ, এই টমেটো কাটা হয়ে গেল কুচি কুচি করে, এগুলোকে একটা পাত্রে রাখবে। এখন চুলা জ্বেলে প্রথমে প্যানের উপরে পেঁয়াজ এবং আপনারা অলিভ অয়েল বা সয়াবিন অয়েল দিতে পারেন, সরিষার তেলও দেওয়া যায়। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে মূলত আমরা এখন মাংস রান্না করব। ওকে, পেঁয়াজটা দেখেন কালার চেঞ্জ হয়ে আসছে, এর মধ্যে আমরা যে লাল মরিচ সবুজ মরিচের, বা আমাদের দেশে যদি প্রোটোটাইপ ক্যাপসিকাম টাইপ পাওয়া যায় তাহলে এটা দিতে হবে। এগুলো একটু নাড়াচাড়া করে নেই। এরপর এগুলোর উপরে আমরা মাংস দিব। তো মাংস মূলত লাগবে বুকের মাংস, বুকের মাংস হাড্ডি ছাড়া। দেখেন এটাকে কেটে চার কোণা শেপ করতে হবে, মানে ছোট ছোট পিস করতে হবে, খুবই ছোট পিস। এগুলো কাটার দেখেন প্রথমে লম্বালম্বি কাটছে, এরপর আড়াআড়ি করে কাটবে যাতে চার কোণা টাইপের পিস হয়। তাহলে আমরা দেখছি এইভাবে করে আমরা কাটবো। এরপর আমরা সেকেন্ড পিস বুকের মাংসটাকে কাটবো, প্রথমে লম্বালম্বি এরপর আড়াআড়ি, যাতে পিসগুলা ছোট এবং চারকোনা টাইপ হয়। মাংস কাটা পদ্ধতিটা দেখেন, এভাবে কাটলে সুন্দর হবে। এই যে একটু চারকোনা চারকোনা শেপ, সে আবার দেখাবে, দেখেন আপনাকে কেটে দেখাবে। এই যে দেখেন চারকোনা টাইপ, ছোট মাংস পিস অত্যন্ত ছোট এবং চারকোনা, এবং খুব সুন্দর। এটা রান্না করলে খুব সহজে মশলা ঢুকবে, মাংসগুলাকে এখন সে নিয়ে যাবে। এখন চুলার উপরে পেঁয়াজ, ক্যাপসিকাম, লাল মরিচ, সবুজ মরিচ, এগুলোর উপরে সে এখন মাংসটা ছেড়ে দিবে। আপনারা জানেন যে মুরগির মাংস রাঁধতে কিন্তু মুরগির মাংস নিজের পানি দিয়ে রান্না হয়, সো বেশি পানি দেওয়া লাগে না। এগুলোকে একটু নাড়াচাড়া করেন। মুরগির মাংস রান্না করতে আপনার 15-20 মিনিট লাগবে। আপনারা চাইলে স্টেজে একটু পানিও দিতে পারেন হালকা। এরপরে আমরা বিভিন্ন রকম মশলা দিব, প্রথমে লবণ, মরিচ, জিরা, গোলমরিচ, মেথি, গরম মশলা, আমরা একটা একটা করে সব দিব। এখন দেখবে নুন আরও দেওয়া শুরু করবে। আগে রান্না করবো আমরা মুরগির মাংস। এই দেখেন প্রথমে টমেটো দিল, কাটা টমেটো, এরপর মরিচ বাটা, লাল মরিচ, এরপরে লবণ, আপনারা চাইলে কিছুটা অল্প একটু চিনিও দিতে পারেন, এরপরে মেথি, জিরা, আদা, রসুন, গুঁড়াও দিতে পারেন, বাটাও দিতে পারেন। ওরা দিচ্ছে গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এবার সব দেওয়া শেষ, এবার আপনারা এগুলোকে মিক্স করুন ভালোভাবে, চুলার উপরে মিক্স করুন।
মুরগি থেকে যে পানি বেরোয়েছে সেই পানিটা দিয়েই কিন্তু দেখেন মুরগি মাংস রান্না হচ্ছে। এটাকে ভালোভাবে মিক্স করলে আস্তে ঢাকনা দিয়ে এখানে 15-20 মিনিট এভাবে রান্না করতে থাকবেন। এই ফাঁকে আমরা এখন চাল ধুব, এখানে 2 পট চাল নিয়ে আমরা চাল ধুব। এই জন্য আপনারা নাজিশাল চাল ব্যবহার করতে পারেন। চালটাকে প্রথমে ধুয়ে সক করে নিতে হবে, শুকিয়ে নিতে হবে, তারপর চালটাকে আমরা পানি থেকে বের করে নিব। চাল আপনাকে 2 বা 3 বার ধুতে হবে। চালটা ধোয়া হয়ে গেলে চাল পরিষ্কার করে এই যে ছেঁকে নিন ছাঁকনি দিয়ে। চালটা আলাদা হয়ে গেল, পানি থেকে আলাদা করলেন এবং চালটা এখন আপনি মাংসের উপরে ডাইরেক্ট দিয়ে দিবেন। চালটাকে তারা 2-3 ধোয়া দিচ্ছে, এখন চালটা রেডি, ধোয়া হয়ে গেছে। চালটাকে ডাইরেক্ট এখন মাংসের উপরে আমরা দিয়ে দিব। রান্নাটা কিন্তু খুব ইজি রান্না, প্রথমে মাংস, মাংসের উপরে এরপর আমরা চাল দিয়ে দিব, যাতে একসাথে রান্না হয়ে যায়। মাংসটা দেখেন মাখামাখা হয়ে আসছে, ঝোল ঝোল। এই মাংসের সাথে কিছুটা আপনারা চাইলে আলুও দিতে পারেন, আমরা বাংলাদেশিরা মাংসের সাথে আলু খাই। আলু ছোট ছোট পিস করে দিতে হবে। আচ্ছা যাক, এখন আপনি চাল দিয়ে দিলেন, চালটাকে নেড়ে চেড়ে মুরগির মাংসের সাথে ছড়িয়ে দিন। এখন মুরগির মাংসটাই চাল সহ রান্না হবে এবং সিদ্ধ হবে। এটা ইন্টারেস্টিং হচ্ছে চালটা মিশে গেল মাংসের সাথে, এরপর আপনি চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চালটা দিয়ে ওখানে আবার ঢাকনি লাগিয়ে, আচ্ছা এই ক্ষেত্রে আপনি কিছুটা পানি দিয়ে নেন, প্রয়োজন মতো পানি নিয়ে দেন। এখানে আপনি আধা ঘন্টার জন্য এখন এভাবে ছেড়ে দিন, চালটা দেখেন সিদ্ধ হয়েছে কিনা একটু নেড়ে চেড়ে দেখতে হবে। ওকে, পানি শুকিয়ে গেছে। চালটা যদি সিদ্ধ না হয় আরেকটু পানি দিয়ে আবার চুলার উপর রাখুন, আর যদি সিদ্ধ হয়ে যায় তাহলে এখানে আপনার রান্নার শেষ। এই যে এখন ওরা পানিটা শুকিয়ে গেছে, এখন রাইসটাকে নামিয়ে ফেলবে। সার্ভ করার আগে ঢাকনা রাখলে আপনার স্বাদ গন্ধটা অদ্ভুত থাকবে। এই স্টেজে একটু ম্যানেজ দিয়ে দেওয়া যেতে পারে, আচ্ছা যাক ওরা দেয় নাই, তো আমার কেন যদি হঠাৎ করে মনে হলো কিছুটা ম্যানেজ উপরে ছিটিয়ে দিতে আরো মজা হতো। আচ্ছা রান্না হয়ে গেছে, এখন দেখেন বাটির মধ্যে চাল সহ মুরগির মাংস দেখেন কি সুন্দর বাটির মধ্যে ওরা ঢালছে। এটা কিন্তু ড্রেসিং এর জন্য, বাটিটাকে প্লেটের উপর উল্টে দিবে, দেখেন একটা সুন্দর একটা ডিজাইন হবে। এই যে প্লেটটাকে দেখেন কিভাবে, এটা 5-স্টার হোটেলের নিয়ম, প্লেটের মধ্যে বাটি রেখে বাটিটাকে এখন বের করে ফেলবে। দেখেন রাইসটা গোল হয়ে থাকবে, এই যে সুন্দর একটা শেপ পেল। এখন আপনি গেস্টকে দিলে গেস্ট খাওয়া শুরু করবে, সাইড থেকে কাটতে কাটতে খাবে। ইনফ্যাক্ট এই রান্নাটা দেখে আমার আসলেই খিদে লেগে গেছে, যে আমার কাছে মনে হচ্ছে ওয়াও আমাকে যদি কেউ এরকম একটা রান্না করে খাওয়াতো, দেখেন কি ইয়ামি লাগছে জিনিসটা। আমি কিন্তু এরকম ডিশ খাই নাই, আমি মনে করতে পারি না যে এরকম ডিশ আমি খেয়েছি কিনা। একদম মাংস আর ভাত একসাথে রান্না করা, আপনাকে মাখাতেও হবে না, একদম রেডিমেড রান্না, চমৎকার, খুবই চমৎকার একটা জিনিস শিখলাম আজকে আমরা। দর্শক মন্ডলী, আমার এখানে আপনাদেরকে আমি রেসিপিও দেখাই আবার রান্নাও শেখার প্রতি উৎসাহী করছি। আপনারা যে সব রান্না নিজেরা জানেন আমার মনে হয় এমনটি নয়, আপনারা যে কোনো টেকনিক যখন শিখবেন সেই টেকনিকটা শিখেই ইমিডিয়েটলি অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার শেখাটা পরিপূর্ণ হবে। তো এই ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান, আর এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করব, আশা করছি ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।